নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের এগ পটেটো স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে আলু আর ডিমটাকে কুকারে আমি সেদ্ধ করে নেব। তার সাথে দিয়ে দেব অল্প একটু নুন আর পরিমাণ মতো জল। এবার এটাকে চারটে সিটি দিয়ে নেব। এটা সেদ্ধ হয়ে গেছে, পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার এটা খুলে নেব। ডিম আর আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে স্যান্ডউইচটা বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি, শসা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, চিজ, আর এখানে নিয়েছি মেয়োনিজ, আর এটা নিয়েছি বাটার, আর এখানে নিয়েছি টমেটো কেচাপ, আর অল্প একদম একটুখানি নুন দেব। স্যান্ডউইচের ভিতরের পুরটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, আর নিয়েছি এইরকম একটা গ্রেটার। এবার এতে আমি ডিমটা আর আলু গ্রেট করে নেব। ডিমটা গ্রেট করা হয়ে গেছে, এবার আলুটা গ্রেট করে নেব একইভাবে। এখানে আমার সব গ্রেট করা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেব এই পরিমাণ নুন। এবার এখানে দেব গোলমরিচ গুঁড়ো, এবার এখানে যা আছে এক এক করে সব দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দেবো ওই বড় চামচের 2 চামচ মেয়োনিজ। এবার এটাকে ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নেবো, ভালোভাবে মেশাতে হবে। আমার রেডি করা হয়ে গেছে, এবার আমি স্যান্ডউইচটা বানিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 1 পিস ব্রেড। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দেবো টমেটো কেচাপ। এবার এখানে দেবো এই পুরটা যেটা বানিয়ে রেখেছিলাম, এটা ভালোভাবে চারদিকে স্প্রেড করে দেবো। এখানে পুরটা দিয়ে দিয়েছি, যত বেশি পুর দেওয়া হবে তত ভালো খেতে হবে। এবার এখানে আরো একটু কেচাপ দিয়ে দেবো। এবার এখানে দেবো চিজটা, এটা এইটার মধ্যে এখানে গ্রেট করে দিয়ে দেব।
এটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিয়েছি আরেকটা ব্রেড, হ্যাঁ না আরেকটা ব্রেড নিয়ে নিয়েছি। এবার এই ব্রেডের মধ্যে বাটারটা লাগিয়ে নেব। বাটার লাগানো হয়ে গেছে, এবার এটাকে এর উপরে দিয়ে দেব। এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, গ্যাসটাকে পুরো কমিয়ে দেব। এবার এটা যে বানিয়ে রেখেছি, এই যে দিকটা বাটার লাগানো আছে সেটাকে এইভাবে করার দিকে দেব। হ্যাঁ দিয়ে দিলাম। আবার আর একটা ব্রেডের উপরে বাটার নিয়ে এইভাবে স্প্রেড করে দেব, দিয়ে ভালোভাবে দুদিক সেকে নেব। দুদিক ভালোভাবে সেকা হয়ে গেছে। এবার এটা কেটে নিয়ে দেখাচ্ছি। সার করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।